ভারত প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছে, পুলিশ, নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাইকে ভারত নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণ করছে। ভাই তুমি 10 টাকা সারে চাল খাওয়া বলছিলে, আমি 80 টাকা সারে চাল খাচ্ছি এখন। তুমি বলছো ঘরে ঘরে একটা চাকরি দিব, আমি ঘরে ঘরে আজকে আমার আমি আমি এখন আত্মহত্যার দিকে যাচ্ছি। আপনি 4টা ওই সেতু বানাবেন আর কোথায় কি বানাবেন, এটা দিয়ে তো আমার লাইফ চলবে না রে ভাই। এখন প্রধানমন্ত্রীর সাথে ভারতের একটা দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, ওই যে কারণে বললাম, যার ফলে হচ্ছে কি, এখন আস্তে আস্তে প্রধানমন্ত্রী যদি আবার টাইট করতে চায়, তাইলে এই ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যেই খবরদারি, এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো এই, একটা কথা আছে ইংরেজিতে, ইফ সামথিং ডাজেন্ট ওয়ার্ক, ইফ ইউ কিপ ডুইং ইট, ইউ আর স্টুপিড। মানে সিম্পল ভাষায় জিনিসটা এরকম, একটা জিনিস কাজ করছে না, একটা পলিসি, কিন্তু আপনি সেটাই বারবার চালিয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি একটা বোকা। কারণ আপনাকে তো পলিসি চেঞ্জ করতে হবে, তাই না? একটা দোকান চলছে না, আপনার তো কারণটা বের করতে হবে যে আমার কারণটা কি ব্যবসার। আমার কি মাল খারাপ, নাকি আমার ব্যবহার খারাপ, নাকি আমার লোকেশন খারাপ, একটাকে তো কারণ বের করতে হবে। সরকারের পলিসিগুলো যেহেতু কাজ করছে না, এখন যদি বলে কি কাজ করছে না দেখছেন, আরে কি কাজ করছে ভাই, তুমি 10 টাকা সারে চাল খাওয়া বলছিলে, আমি 80 টাকা সারে চাল খাচ্ছি এখন। তুমি বলছো ঘরে ঘরে একটা চাকরি দিব, আমি ঘরে ঘরে আজকে আমার আমি আমি এখন আত্মহত্যার দিকে যাচ্ছি। মানে ইউ নেম ইট, আপনি নাম বলুন না, মানে কোনখানে আপনার সাকসেসটা? আপনি 4টা ওই সেতু বানাবেন আর কোথায় কি বানাবেন, এটা দিয়ে তো আমার লাইফ চলবে না রে ভাই। আপনার পদ্মা সেতু একটা সাধারণ কৃষকের জীবন, এটাতে কিছু আসে যায় না। এখানে আপনি 4টা সেতু বানালেন, আমি ডেলি 400 টাকা আয় করছি কিনা, ওই টাকা দিয়ে আমি যথেষ্ট বাজার করতে পারছি কিনা, বাড়ি ভাড়া দিতে পারছি কিনা, আমি রিক্সা হলে খাইতে পারছি কিনা, আমার বেসিক সাইড চাহিদাগুলো হলো আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন না কি বল। কিন্তু এখানে আমি একটু, আপনি চমৎকার করে বললেন, আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে বিষয়টা কি এরকম কিনা আপনি একটু আমাকে একটু বিশ্লেষণ করুন বা আমার ভুলটা একটু ভাঙিয়ে দিন। তো আমার কাছে কেন জানি মনে হয় যে পুলিশ, এখন বাংলাদেশ এখন একটা পুলিশি রাষ্ট্র, এই পুলিশি কিন্তু আনবীরকে বাঁচিয়ে রেখেছে, এই পুলিশি কিন্তু হাসিনাকে বাঁচিয়ে রেখেছে, এবং এই পুলিশকে নিয়ন্ত্রণ করছে ভারত। এখন যা কিছু ঘটছে হয়তো দেখা যাচ্ছে হাসিনা নিজেও হয়তো আর করতে পারছেন না, তার কারণ পুলিশকে তো তার পিঠ বাঁচাতে হবে। এখন এই পিঠ বাঁচানোর জন্য যে এই সরকার যদি না থাকে, তাহলে তো পুলিশের এই যে এই যে এই যে যত কিছু আছে এই সব কিছু তো বেরিয়ে যাবে। তো এটা কি এরকম কিনা আপনি কি মনে? এটা 100% এরকম। শুধু পুলিশকে নিয়ন্ত্রণ করছে না ভারত, ভারত প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছে, পুলিশ, নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাইকে ভারত নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণ করছে। আমরা শেষ পর্যায়ে এসেছি, আমি আরো 2টি ছবি দেখাবো আপনাকে, দেখি আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে একটি জিনিস বলি, আপনি যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো বললেন, আপনি রাজনীতির কথা বহুবার বলেছেন, আসলে কি বাংলাদেশে এখন রাজনীতি আছে কিনা? আমার তো মনে হয় রাজনীতি নেই, তার কারণ রাজনীতি এখন রাজনৈতিক দল ব্যক্তিদের হাতে নেই, আমার কাছে মনে হয়। তার কারণ আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, অনেকদিন থেকেই করব ভাবছি, প্রশ্নটা এরকম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আওয়ামী লীগের নেতাদের জন্য, যারা গ্রাসরুটে আছে, যারা গ্রামে গঞ্জে আছে, তাদের জন্য একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন কিনা? অর্থাৎ যেভাবে চলছে, এভাবে যদি চলে, তাহলে আওয়ামী লীগের অন্যান্য নেতারা বিপদে পড়বে কিনা, আপনি কি বলেন? বিপদে অলরেডি পড়ে আছে, এবং সরকারের পতনের পরে ওদের কী হবে এটা তো এনিবডিজ গেস, এটা 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 নিয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে সুস্থ সাবলীলভাবেও সরকার পতন হলেও কিন্তু বিরোধী দলের উপর আঘাত আসে, আর এবার তো জিনিসটাতে তো করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এটা তো কোথায় গিয়ে ঠেকে, তারপরে এখন এটার সাথে সাম্প্রদায়িক একটা অবয়ব যোগ করা হয়েছে এটার সাথে, এখন এই বর্তমানে যেটা, এই ক্ষত কিন্তু পুরাবে না। আপনাকে অলরেডি যা ঘটে গেছে এই ক্ষত পুরাবে না, এই হিন্দু মন্দিরে আক্রমণ, তার মুসলমানের কোরআন অবমাননা করা, এই যে একটা ক্ষত সৃষ্টি হয়ে গেছে অলরেডি, এই ক্ষতটা কিন্তু পুরাবে না। আপনি দেখুন একটা জিনিস, আমি ভাবলেও অবাক লাগে, এই সরকারটার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার দলীয় লোকরা দুর্নীতির অভিযোগে
এমন দুর্নীতি করলো, দুর্নীতির অভিযোগে তার দলের লোক গ্রেপ্তার হওয়া শুরু করলো, যেটা বিরোধী দল আসলে হয় নর্মালি, অন্য দল আসলে হতো, তাই না? আওয়ামী লীগের লোকদের অ্যারেস্ট করতো, এটা ঘটে গেল। হিন্দুরা এখানে মনে করলো কি যে আমার তো বাংলাদেশটাই পেয়ে গেছি আমি। তাদের এত ঔদ্ধত্য, এত বাড়াবাড়ি, এত কিছু তারা করলো, এত কিছু দেখালো, ভারতের রাষ্ট্রদূত সাহেব বাংলাদেশ চালায়, ভারতের ইশারায় বাংলাদেশ চলে, প্রধানমন্ত্রী নিরাপত্তা মন্ত্রী ভারত থেকে আসে, সবখানে ভারত ঢুকে গেল। এখন সেই হিন্দুরা এই সরকার থাকতেই আজকে এমন বিপদে পড়লো, ওদের এখন দেশ ছেড়ে চলে যাওয়ার। আমি আপনাকে বলছি যে আমার বন্ধু বান্ধব লেভেলে বলছে, দুস্থ আর থাকতে পারবো না। আমি পরবর্তী বিষয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আপনি জানেন যে একটি একটি সংবাদ, এটাকে আমরা বলছি গুজব চাউর হয়েছে। আপনি জানেন যে এই আমাদেরকে যারা মানে এই বসুন্ধরা গ্রুপের মিডিয়ারা আমাদেরকে সাইবার ক্রিমিনাল বলে আখ্যা দিল, তারা তাদের পত্রিকাগুলো এবং তাদের মিডিয়াগুলো প্রচার করলো, এই এইগুলোকে প্রতিবাদ করে আপনার গোলাম মাওলা রনি তারা একটি ভিডিও প্রকাশ করলো, একটি ভিডিওতে উনি বিশ্লেষণ করলেন। এবং এখানে কেন আমি জানি, আপনি নিশ্চয়ই জানেন যে পরবর্তীতে জানলাম আমরা, আমরা এটাকে বলছি যে একটা গুজব শুনলাম, গোলাম মাওলা রনি গ্রেপ্তার, গ্রেপ্তারের গুজব। হ্যাঁ, আসলে উনি গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, এই গুজবটা করেছে এখানে আমাদের মন্ট্রিলেরই এক সাংবাদিক সাগর ভাই বোধহয় এটা করেছিল, এবং এটা মোটামুটি একটা চাউর হয়েছে। না, উনি ওই সাগর না, এখানে ওই যে ফেস দ্য পিপল নামে একটি অনুষ্ঠান উনি করেন। আচ্ছা, যাই হোক, সো এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন রনির ব্যাপারে, আপনি আমি জানি না আপনি এই বিশ্লেষণটা দেখেছেন কিনা, আমরা অসাধারণ বিশ্লেষণ করেছেন, অসাধারণ বলেছেন, এবং বলেছে যে উনি বলেছেন যেটা ওনার ভিডিওতে, যে এই জেনে অথবা না জেনে আমাদের এই 15 জনকে জাতীয় না আন্তর্জাতিক বীর, মানে জাতীয় বীর আমাদেরকে বানিয়ে দিয়েছে, এবং কথাটা আসলেই সত্য। এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এখন গোলাম মাওলা রনির সম্বন্ধে দেখুন, আমি মোটামুটি সবকিছুই অবগত থাকার চেষ্টা করি যেহেতু সংবাদের সাথে জড়িত। রনি সাহেবের ভিডিও আমি দেখেছি। রনি সাহেব সম্বন্ধে আমার ইম্প্রেশন হলো তিনি এক সময় কলাম লিখতেন, বাট পরবর্তীকালে যেটা হলো যে যেহেতু একটু ইন্ডিপেন্ডেন্ট স্টাইলে লেখালেখি করতেন, যার ফলে হলো কি তাকে বেশিরভাগ মেইনস্ট্রিম পত্রিকাতে আর তার লেখা ছাপানো বন্ধ করে দিয়েছে, যার জন্য সে এখন এই ভিডিও ভিত্তিক ইউটিউব ভিত্তিক এই প্রোগ্রামগুলো করে। সে যথেষ্ট বুদ্ধিমান মানুষ আমি মনে করি, বিদ্যার শিক্ষাও যথেষ্ট আছে। আমাদের সমাজে যে লেভেল, ওই লেভেলে তার বিদ্যার শিক্ষা একদম একদম ফেলে দেওয়ার মতো তেমন কিছু না। হি ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড। এখন উনি প্রোগ্রামটা আমি দেখেছি, উনি উনি একটা অ্যানালাইসিস করেছেন জিনিসটা, এইভাবে এই জিনিসগুলো করে তারা কি আসলে সত্যি কি তারা সাইবার সন্ত্রাসী নাকি তারা দেশপ্রেমিক, এই প্রশ্নটা তো সবখানে আসছে, তাই না? যে তারা কি সত্যিকার দেশপ্রেমিক নাকি সাইবার সন্ত্রাসী। এবং হ্যাঁ, তার কনক্লুশন ছিল যে এই দুই ধরনের একটা জিনিস করে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, যেহেতু তারা বিদেশে আছে, তাদেরকে হিরো বানানো হলো, এর এর বাইরে আর কোনো ফল হয় না সরকারের। ওই যে কথাটা আমরা সবসময় বলি যে প্লাস মাইনাস আর কি, একটা কাজ যখন আপনি করবেন এটাতে প্রাপ্তি কতটুকু, আর এটাতে অর্জন কতটুকু, আর এটাতে ক্ষতি কতটুকু, তো এখানে সরকার তার নিজের ক্ষতিই করে দিল, লাভ তো কিছু করতে পারল লাভ হয়নি। না, আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই প্রতিবেদনটা প্রকাশের পরে মানে মানে অস মানে কি আপনাকে বিশ্বাস করাতে পারবো না, মানে আনলিমিটেড পিপল আমাদের আমাকে আমাদেরকে ইয়ে করেছে, মানে রিকোয়েস্ট পাঠিয়েছে, টেক্সট করেছে, ধন্যবাদ জানিয়েছে, আমি জানি না আপনার অভিজ্ঞতা, মানে অসাধারণ। সো এখন এখান থেকেই তো বোঝা যায় যে, তাই না? জি বলুন। দেখুন, পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো প্রতিষ্ঠিত সত্য। এই মানুষগুলো, আমরা যে মানুষগুলো, আমাদের প্রোফাইল যারা জানে, যারা আমাদের লেখালেখি পড়ে, আমাদের টকশো শুনে, ওরা তো বোঝে যে আমরা কি ধরনের কাজ করি এবং কি ধরনের কাজের জন্য আজকে এই খড়গহস্ত আমাদেরকে এভাবে অপমানিত করার জন্য এই যে আর্টিকেলগুলো করা হলো।
তো এই আর্টিকেলগুলো তো কোনো সামান্যতম গুরুত্ব সমাজে পায় নাই, তো সেটা আমরা প্রমাণিত এখন, এটা নিয়ে আর আলোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না।